নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের তিন ধরনের ভাজার রেসিপি করে দেখাবো। তো দেখুন, এখানে আমি শাক নিয়েছি কিছু, এখানে এখানে আমার নোটে শাক আছে, কলমি শাক আছে, কুলেখাড়া শাক আছে, এগুলো আমি আর পাট শাক আছে, চার রকমের শাক আমি একসাথে এটা ভাজা করব। এটা ভাজা করে আমি আপনাদের দেখাবো, এটা খুবই টেস্টি লাগে। আর এখানে আমি উচ্ছে ভাজা করে দেখাবো, উচ্ছেটাও খুব টেস্টি লাগে। আর এখানে চিচিঙ্গে ভাজা করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এই ভাজার রেসিপিগুলো। তো দেখুন, এখানে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, ভাতের সাথে, ভাত রুটি লুচির সাথেও খাওয়া যায়। একটা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ দিলাম এখানে, দুটো কাঁচা লঙ্কা, প্রথমে আমি চিচিঙ্গিটা ভেজে নেব। মিডিয়াম হিটে এটা আমি ভেজে নেব। নুন দিইনি, কতটা কমে গেছে, এবার নুন দিয়ে দেবো একটু। এরকম আপনারা একটু প্রথমে একটু ভেজে নেবেন, তারপরে নুনটা দেবেন, তাহলে বুঝতে পারবেন নুনের আন্দাজটা। এবার আমি নুন দিয়ে দেবো আর একটু হলুদ দেব, অল্প একটু নুন দেব। এই চিচিঙ্গে ভাজাতে একটু চিনিও দিতে পারেন, কিন্তু আমার এই চিচিঙ্গেটা না মিষ্টি আছে, তাই জন্য আমি চিনি দিচ্ছি না, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আবার এক দু মিনিট একটু ভেজে নেব। তো দেখুন, এটা ভাজা হয়ে গেছে, আমি আবার নুন দেওয়ার পরে ভেজে নিয়েছি দু মিনিট। এবার এটা তুলে নেব, আমি আবার এই কড়াইয়ের মধ্যে শাকটা ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো একটা লঙ্কার ফোড়ন দিয়ে দেবো, লঙ্কাটা কেটে দিলাম। এবারে দিয়ে দেবো রসুন, মানে সাত আট কোয়া রসুন আমি একটু থেঁতে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। শাক ভাজাতে একটু রসুন দিয়ে ভাজা করবেন, অসাধারণ টেস্ট লাগে, বিশেষ করে কলমি শাকে একটু রসুন দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু পেঁয়াজ, একসাথে সব একটু ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটা রসুনটা হালকা ভেজে নিয়েছি, এবার আমি শাকগুলো দিয়ে দেব। প্রথমে অল্প শাক দিয়ে ভালো করে মিলিয়ে নেবেন, না তো একসাথে সবগুলো দিয়ে দিলে তাড়াতাড়ি জল বেরিয়ে যায় আর শাকটা খুব ভালো লাগে না টেস্টটা। অল্প অল্প করে এরকম মিলিয়ে মিলিয়ে ভাজতে হবে। আর শাকটা রান্না করার সময় ঢাকা দেবেন না, ঢাকা দিলে এর কালারটা নষ্ট হয়ে যায়, তো আমিও ঢাকা দিচ্ছি না। প্রথমে এরকম করে এক দু মিনিট ভেজে নেব, যখন একদম দেখবো কমে গেছে তখন আমি নুনটা দেবো। এখন নুন দিলে শাকের মধ্যে তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে আর শাকটা পুরো ফেটে যাবে। এবার আমি নুন দিয়ে দেবো, দেখুন শাকটা কমে গেছে একদম। নুন দিয়ে আবার এটা দু তিন মিনিট একটু ভেজে নিতে হবে। তো দেখুন, শাক ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। দেখুন এরকম ঝরঝরে করেও আপনারাও ভাজবেন। এবার আমি এখানে একটা কড়াই গরম করে নিচ্ছি, নিয়ে এখানে আবার আমি একটু লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ দেবো, দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজটা হালকা ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না। এবারে আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো এর মধ্যে, মিডিয়াম গ্যাসে এটা নরম করে ভেজে নেব। অল্প নুন, তো দেখুন উচ্ছেগুলো এবার আমি তুলে নেব।
তো দেখুন আমার সব ভাজাগুলো রেডি হয়ে গেছে। এটা উচ্ছে ভাজা, দেখুন কি দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। এটা ভাতের সাথে খুব ভালো লাগবে প্রথম পাতে। আর এটা চিচিঙ্গে ভাজা, এটাও খুব সুন্দর লাগছে, এটাও ভাতের সাথে দারুণ লাগবে। আর এটা শাক ভাজা, তো সবই হেলদি রেসিপি। আর এর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তো আপনারাও ঠিক এইভাবে বানাবেন শাক ভাজা আর উচ্ছে ভাজা, চিচিঙ্গে ভাজা, খেতে অসাধারণ লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকবেন।